আমাদের সকলকে আমার নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভিডিও করছি হচ্ছে চাল কুমড়োর পকোড়া করব, মানে বড়া, যাই বলো, কেউ বলে পকোড়া, কেউ বলে বড়া, সেটারই ভিডিও করছিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ করেও শেয়ার করে দিই। তো দেখো, চাল কুমড়োটা কিন্তু বেশ বড় সাইজেরই আছে, একদম কচি ছিল চাল কুমড়োটা। চাল কুমড়া কিন্তু যত কচি হবে তত কিন্তু খেতে স্বাদ হয়। চাল কুমড়াটা নিয়ে আমি বসে বললাম, আমি কিন্তু চাকু দিয়ে খুব ভালো সবজি আমি কাটতে পারি না, তোমাদেরকে আমি আগেও বলেছি চাকু দিয়ে খুব ভালো সবজি কাটে। তোমাদের দাদা ভীষণ ভালো সবজি কাটে, যে কোনো জিনিস ও চাকু দিয়ে খুব ভালো পারে কাটতে, আমি আবার সেটা পারি না, আমি দাও দিয়েই বেশি ভালো কাটতে পারি। তো চাল কুমড়োর যেহেতু বড়া করব, চাল কুমড়োটাকে প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আর যেহেতু ভিডিও করছিলাম তাই আমি রিং লাইটটা লাগিয়ে বসেছি, আর নিচে বসে যেহেতু দাও দিয়ে কাটছি আমি, তো নিচে বসেই করতে হবে, ওপরে তো হবে না। আর চাকু দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু আমি পারি না চাকু দিয়ে, কী করবো, যতবারই চেষ্টা করতে যাই আমার হাত কেটে যায়। তার জন্য ভাই বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নেই, যেটা দিয়ে আমি অভ্যস্ত সেটা দিয়ে করাটাই ভালো। পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। চাল কুমড়ো বড়া করতে গেলে চাল কুমড়োটা যত পাতলা হবে বড়াটা কিন্তু ততটাই ভালো হবে খেতে। তো কেটে টেটে নিলাম, এবার এটা ধুতে যাব। আর ক্যামেরাটা আমি মার হাতে ধরিয়ে দিয়েছি, স্ট্যান্ডে লাগিয়ে বলেছি তুমি একটু ক্যামেরাটা করে দাও, তো মা একটু করে দিচ্ছে, অতটা ভালো পারে না, তো যতটুকু তাই ভালো। তো দেখো চাল কুমড়োটা আমি, চাল কুমড়োটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, আর মাকে বলছি ক্যামেরাটা করে দাও, যেহেতু অতটা ভালো পারে না, দেখো ঠিকঠাক করে তুলতে পারেনি। মানে আমি বলেছিলাম মা বাটিটা ফোকাস করো, আমি যেখানে ধুচ্ছি, তো মা আমাকেই ফোকাস করে দিয়েছে, বাটিটা ফোকাস করতে পারেনি। যাই হোক, নাই মামা থেকে কানা মামা ভালো, যতটুকু করে দিচ্ছে এটাই আমার জন্য অনেক। তোমরা একটু দেখে বুঝে নিও যে আমি চাল কুমড়োটাই ধুচ্ছি। তো ফাইনালি আমার চাল কুমড়োটা ধোয়া হয়ে গেছে। চাল কুমড়ো পরিষ্কারই থাকে, লাউ চাল কুমড়ো এগুলো যেহেতু খোসা ছাড়িয়ে ভেতরেটা নেওয়া হয় তাই কিন্তু এগুলো পরিষ্কারই থাকে। এবার চাল কুমড়ো বড়া করার জন্য যেটা আমি করব সেটা হচ্ছে প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে চাল কুমড়োটাকে আগে ভালো করে মাখিয়ে নেব, তারপর ওপর থেকে একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কিছুক্ষণ মাখিয়ে ঢাকা দিয়ে রাখলে চাল কুমড়োটা একদম নরম হয়ে যাবে, তখন বড়া করতে খুব সুবিধা হয়। ঢাকা দিয়ে রাখলাম, এবার যেটা লাগবে সেটা হচ্ছে চাল, আতপ চাল গুঁড়ো করে নেব। আতপ চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে মিক্সি করে নেব। এই আতপ চালের, আতপ চাল দিয়ে আমার বড়াটা বেশি ভালো লাগে, বেসন দিয়ে না অতটা মচমচে হয় না, নরম নরমই থাকে, তার জন্য আমি আতপ চাল দিয়ে বড়া করি। এটা কিন্তু মানে খুব ক্রিস্পি হয়, একদম কটকটা হয়, খেতে ভালো লাগে। তো চলো চালটাকে আমি ভালো করে একটু মিক্সি করে নিচ্ছি, জল দিয়ে একবারে করে নিলাম, লিকুইড ফর্মে হবে এটা, এটার মধ্যে যা যা দেওয়ার একবারে আমি দিয়ে বড়াটা করব। তো দেখো চাল আমি একটু দেখে নিলাম যে হয়েছে কিনা, দেখলাম হয়নি, তারপর আবারও সুইচ দিয়ে দিলাম, এবার দেখি হয়ে গেছে। দেখো এবার এটাকে আমি নামিয়ে নেব। তারপর ওই দেখো, যেহেতু ভিডিও করছিলাম রান্নার ভিডিও, তার জন্য দেখো আমি রিং লাইটটা সেট করে নিলাম। এবার মানে একটা রান্নার ভিডিও করতে যে কতটা কষ্ট, কতটা সময় লাগে, সেটা একমাত্র যারা রান্নার ভিডিও শ্যুট করে তারাই বুঝবে, তাছাড়া কিন্তু মানে বুঝবে না। সব প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমাদের কষ্ট করতে হয়, কন্টেন্ট ভিডিওতেও কষ্ট করতে হয়, ব্লগ করতে গেলেও প্রচুর কষ্ট করে ব্লগ করতে হয়। তেমন রান্নার চ্যানেলে যদি রান্নার ভিডিও করো সেটাও কিন্তু প্রচুর কষ্ট করতে হয়, মানে রান্না করার আগে একভাবে করতে হয়, রান্না করার পরে আবার সেগুলো পরিষ্কার করো, প্রচুর খাটনি প্রচুর। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাঘরে অনেকগুলো কাজও করে ফেললাম। তারপরে ওই ব্যাটারটার মধ্যে এক চামচ লঙ্কা বাটা, এক চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে কালো জিরে। এটা না যে কোনো বড়ার মধ্যে আমার খুব ভালো লাগে এটা ফ্লেভারটা, সব কিছুকে একসাথে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। মাখাটা যত ভালো এটা মেশানো হবে তত কিন্তু টেস্টি হবে, পকোড়াটা ক্রিস্পি হবে। তো দেখো এটা কিন্তু ব্যাটারটা আমার একদম রেডি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম করে নিচ্ছি, একটু ভালো করে কড়াইয়ে লাগিয়ে নিচ্ছি, নাহলে আবার বড়াটা দিলে না কড়াইয়ের মধ্যে আটকে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার হচ্ছে ব্যাটারটার মধ্যে একটা একটা করে আমাকে চাল কুমড়োগুলো দিতে হবে। তাই দেখো চাল কুমড়োগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়ে গেছে, যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই কিন্তু এত সুন্দর নরম হয়ে গেছে। এটা কিন্তু বড়াটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য এটা লবণ দিয়ে আগের থেকে মাখিয়ে রাখলে ভালো হয়। এবার সবগুলোকে আমি যতটা একবারে আটবে কড়াই ততটা আমি একদম ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম খুব ভালো করে। এবার আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে বড়াগুলো ছেড়ে দেবো, আর যখন ছাড়বো তখন স্টিপটা একদম লো থাকবে গেছে, নাহলে আবার বড়াটা লাল হয়ে যাবে।
এবার একটা একটা করে দেখো আমি কড়ার মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রান্নার ভিডিও শ্যুট চলছিল, ওটা কি আমি একটা ছোট্ট করে ব্লগ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের সাথে পরে আমি একদিন কিভাবে রান্নার ভিডিও আমি শ্যুট করি সেটা তোমাদের সাথে আমি আলাদাই একটা ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো বড়াটা ছেড়ে দিয়েছি, বড়াটা হচ্ছে, ততক্ষণে আমি এদিকে একটু গুছিয়ে নিই, রান্নাঘরটা ছিটে আছে। রান্নাঘরে আমি যখনই রান্না করি একদিকে রান্না করতে থাকি, আরেকদিকে আমি কাজও করতে থাকি। রান্না করতে করতে যতটা পারি আমি গুছিয়ে ফেলি রান্নাঘরটা, বাসন টাসন ধুয়ে ফেলি যতটা সম্ভব হয়। তারপরে তো রান্না করার পরে অনেক কাজ থাকে, রান্না করার পরেও রান্নাঘর থেকে বেরোতে 30 থেকে 40 মিনিট সময় লাগে সব কিছু পরিষ্কার করে বেরোতে। তারপর বড়াটাকে দেখো একটু উল্টে দিলাম, এক পাশ হয়ে গেছে, আরও এক পাশ ভেজে নিচ্ছি। তো স্টিমটাকে এখন একটু বাড়িয়ে দিলাম, যেহেতু আমার চাল কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার একটু স্টিমটা বাড়িয়ে দিয়েছি। আর দিয়ে একটা প্লেট রেডি করে নিচ্ছি, যেহেতু ভিডিও চলছে ভিডিওতে দেখাবো নামিয়ে সেটার জন্য। আর এদিকে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি একটু একটু করে, একবারে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে, আমার সব গোছানোও হয়ে যাচ্ছে। কালারটা কি সুন্দর হয়েছে চাল কুমড়ো বড়াটার। আর এই বড়াটা না গরম ভাত দিয়ে খেতে যে কি ভালো লাগে, একবার কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, একদম মুচমুচে হয়। আর আমার কিন্তু চাল কুমড়ার সব থেকে বড়াটাই বেশি ভালো লাগে খেতে, দারুণ লাগে। চাল কুমড়োর বড়া কিন্তু অনেকভাবে করা যায়, অনেক পদ্ধতিতে করা যায়। আমি তোমাদের সাথে আজকে যেটা সব থেকে সহজ পদ্ধতি চাল কুমড়ার বড়া সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি এরপরে আরও চাল কুমড়ার বড়ার রেসিপি শেয়ার করব, সেগুলো দেখার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটা বা প্রোফাইলটা ফলো করে দিও, তাহলে আমার যখন কোনো আমার যখন পেজে বা ভিডিও প্রোফাইলে কোনো আপডেট আসবে তখন কিন্তু সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান আসবে। তো দেখো বড়াটা আমি নামিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু চাট মশলা ছিটিয়ে দিলাম। যে কোনো বড়ার উপরে একটু চাট মশলা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। এবার আমি একটু খেয়ে ভিডিও করে দেখাচ্ছি। আসলে এই ভিডিওটা কিন্তু আমার ওই রান্নার চ্যানেলের জন্য, রান্নার যে শ্যুটটা করছি সেটার জন্য, তাই তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওই ভিডিওটাই। রান্না খেতে কিন্তু দারুণ হয়েছে, মচমচা, মানে আমি তো মানে এরকম বড়া এক প্লেট দিলে এক প্লেটই খেয়ে নিব, আমার দারুণ লাগে। তো এই বড়াটা খেয়ে ভিডিওটা আমি শেষ করলাম। তারপরে আমি দেখো দুপুরবেলা একটু খেতে বসবো। আর কী কী নিয়ে বসেছি দেখো, কত কিছু, শশা, টমেটো, শশা, লেবু, মটর দিয়ে আর পনির দিয়ে এক আলু দিয়ে আমি তরকারি করেছি, পাট শাক ভাজা, সাজনার চচ্চড়ি, ডাল, এখানে মটর ডাল, আর হচ্ছে করেছিলাম ওই চাল কুমড়োর বড়া, সেটাই আমি নিয়ে বসে করেছি খেতে। প্রচুর খিদে পেয়ে গেছে, রান্নার ভিডিও করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, আর ভাতটা মা বেড়েছিলো, তো তাই ভাতটা যখনই মা ভাত দেয় আমাকে বেশি করে ভাত দিয়ে দেয়, তাই ভাতটা মনে হলো যে আমি অতটা খেতে পারবো না, যেহেতু পারবো না মনেই হলো নষ্ট করে তো লাভ নেই, তাই আমি এঠো করার আগেই না ভাতটা তুলে রাখলাম। আর ওখান থেকে বড়াটাও দেখো একটা একটা করে নিয়ে খাচ্ছি। এরকম বড়া দিয়ে ভাত খেতে যা ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো বন্ধুরা, আমি যতক্ষণে খেয়ে নিচ্ছি ততক্ষণ তোমরা যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ঝটপট করে ফেসবুকটাকে ফলো করে নাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সঙ্গে থাকো, আর হ্যাঁ ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাই বাই।